শুভ্র, আপনি দেখছেন নবজাতি এডুকেশন সোসাইটি ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখাতে চলেছি কেমন করে কেক আইসিং করা হয়। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন। এটি কত পাউন্ডের কেক? আচ্ছা, এটা আজকে হবে, এটা 3 পাউন্ডের কেক। ক্রিম গুলতে হবে নেই, ওখানে স্টোভ রেখে দাও। এখন আমাদের এখানে ক্রিম গোলা হয়েছে, এরপরে আইসিং শুরু হবে। দেখুন, এটি আইসিং হবে। ক্রিম দেওয়ার পরে উপরে স্পঞ্জ বসিয়ে এরকম দেখতে হলো। এটি হার্ড বসবে এটার উপরে, মানে এটা 3 পাউন্ড, তো নিচে 2 আছে, উপরে 1 আছে। এটা কি ফ্লেভারের হবে? চকলেট। এটা কি রকম ক্রিম? মার্গারিন। ক্রিম ক্রিম কয় রকমের হয়? ক্রিম দু রকমের আছে, একটা ফেস ক্রিম আছে, একটা হোয়াইট মার্গারিন ক্রিম আছে। আচ্ছা, এখানে তৈরি একটি কেক হলো এটি। এটা পুরো জেমসে ভরা, ক্রিম মাখিয়ে এটা 3 পাউন্ড তৈরি হয়েছে, স্কোয়ারের উপরে হাট। এখন এটি আইসিং হবে। এদিকে আরেকটি কেক হচ্ছে, এটা কোন ক্রিমের? আর এটা কি হবে? আচ্ছা, এখানে চকলেট ঢালা হচ্ছে।
এখানে এখন এটাকে প্লাস্টার করা হবে। এটা এখন মাঝখানে পেস্টিং চলছে রিয়েল চকলেট দিয়ে। এটি আইসিং চলছে এখন। এটি এখন প্লেন হচ্ছে। এই ব্ল্যাক ফরেস্ট কেকটির এখন আইসিং চলছে। এটি ক পাউন্ডের কেক, এটি আইসিং হয়ে এসেছে ফ্রেশ ক্রিমেরটা। এই চকলেট কেকটি আইসিং হয়ে গেছে। এটি এখন ডিজাইন হচ্ছে ফেস ক্রিমেরটা। এইটি এখন ব্ল্যাক ফরেস্ট হচ্ছে বলে এটা চকলেট সাইড দিয়ে ঝরানো হবে। এটির এখন ডিজাইন চলছে। ওই ব্ল্যাক ফরেস্টটি এরকম দেখতে হয়েছে। এটি এখন ডিজাইন হচ্ছে।